নববর্ষের সকালে সে চেনা ছবিটা এবার আর নেই। প্রতি বছর কাতারে কাতারে ভক্তরা এসে পুজো দিতেন কল্যাণেশ্বরী মন্দিরে। বছরের প্রথম দিন মঙ্গল কামনায় দূর দূরান্ত থেকে মানুষ আসতেন। এবছর সেই ছবিটা পুরোপুরি উল্টো। লকডাউনের কারণে মানুষের ভিড় নেই, স্থানীয় দু একজন আসছেন, তবে মন্দির কমিটি যেহেতু আগেই ঘোষণা করেছেন মন্দিরে কোনো রকম জমায়েত নয়, তাই পুজো দেওয়ার লাইন চোখে পড়েনি। তবে মায়ের কাছে সেবায়েত্রা প্রার্থনা করছেন এই মারণ ভাইরাস দূর হোক নববর্ষে। মন্দিরের পুরোহিত পবিত্র ব্যানার্জি বলেন, এই বছর করোনা ভাইরাসের জেরে মন্দিরের ভক্তদের ভিড় নেই, এই প্রথমবার এমন দৃশ্য দেখলাম আমরা। সকাল থেকে প্রায় 50 জন মাত্র পুজো দিতে এসেছেন, তার মধ্যে যারা বহিরাগত ভক্ত তাদের কাছ থেকে আমরা দক্ষিণা নিচ্ছি না। ভক্ত মিষ্টি মুখার্জি বলেন যে এইবার প্রথম এই দৃশ্য দেখলাম আমি, আজকের দিনে ভক্তদের প্রচুর ভিড় হতো কিন্তু করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, তাই ভক্তরা আর আসছে না। দোকানদার হেমন্ত দাস জানান, এতদিন ধরে দোকান করছেন, এই নববর্ষের দিনে কল্যাণেশ্বরী মন্দিরের রাত থেকে ভক্তদের ভিড় হতো, লম্বা লাইন হতো। আমরা সব দোকানদাররা রাতে 2টো থেকে দোকান খুলে দিতাম, কিন্তু এবছর করোনা ভাইরাসের জন্য ভক্তদের ভিড় হয়নি, আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হলো। আজকের দিনে আমাদের দোকানদারদের প্রায় বন্ধ রাখতে হয়েছে নিজেদের দোকান। মা কল্যাণেশ্বরীর কাছে প্রার্থনা করি যেন সারা দেশে এই ভাইরাস থেকে মুক্তি পায়। শুনে একটা লোক আসছে না, ওই লোকের লোক যারা মাকে ভালোবাসে তারা এক দুজন করে আসছেন। আজ সকালে যাত্রী খুব জোর 50 জন যাত্রী হয়েছে, থেকে মন্দির ঘুরে আপনার একদম বাইরে চলে যায়। হ্যাঁ, সে মানে কিচ্ছু নেই, আর ঠিকই আছে, শান্তিতে আছি, ভালোই আছি আমরা। হ্যাঁ, লকডাউন চলছে বলে আমরাও চিন্তাতে আছি, লোকজন না আসাই ভালো। হ্যাঁ, আতঙ্ক তো সকলেরই আছে, আমাদেরও হচ্ছে, ভয় লাগছে। অচেনা লোককে এলে আমরা ঢুকতে দিচ্ছি না এবং ওদেরকে স্পর্শ করছি না, পয়সা দক্ষিণা নিচ্ছি না। বছরই আসে আমার এখানেই বাড়ি, ভিড় তো নেই, একদমই ফাঁকা, মানে এত হুড়োহুড়ি হয়, সকালবেলা সেই 7টার সময় আসা হয়, 12টার আগে বাড়ি যেতে পারি না। তো আজকে পুরোই ফাঁকা, মন্দিরের ভেতরে ফাঁকা, পুরো মানে শান্ত শিষ্ট একদম সব। আমাদের আপাতত কল্যাণেশ্বরীতে কিছু হয়নি, আর আমার মনে হয় না হবে বলে মায়ের জানে, তার জন্যই তো সব ট্রান্সপোর্ট বন্ধ, কেউ আসা যাওয়া করতে পারছে না, গাড়ি ঘোড়া বন্ধ, কী করে আসবে সবাই? এবার আজকে যেটুকুনি ভিড় লোকালিটির জন্য, একদম 1% লোক নেই, যা লোক হয় তার তুলনায় বিশাল লাইন। কি আমাদের রাত 2টো থেকে আমরা দোকান খুলে বসে থাকি, সেই জায়গায় কিছুই নেই।